নতুন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের টপিক হচ্ছে জিআই, তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম জিআই কি আছে, মিসিং নাম্বার। তাহলে দেখা যাক কি করে হয় এটা। তোমরা করো, তোমাদের জন্য 5 সেকেন্ড সময় রইল। দেখো এখানে রয়েছে কি 0, 5, 15, 50, 205, পরেরটি কত। আমাদের এখানে 4টা অপশন রয়েছে, তবে দেখি আমরা কি করে আসবো 0 থেকে 5। আমরা যদি 0 × 1 + 5 করি তবে হয় 5। সিমিলারলি 5 × 2 + 5 সমান সমান কত হয়, 5 × 2 = 10, আছে 15। তারপর 15 × 3 + 5 সমান সমান 50। এইভাবে পরেরটা দেখা যাক, 50 × 4 + 5 সমান সমান 205। তবে লাস্টটি কি হবে, 205 × 5 + 5 আসলে আ যায় 30। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন ডি। 2 নম্বর জিআইটি দেখবো কি আছে, দেখা যাক। 2, 7, 11, 8, 13, 17, 14, 19, 23 পরেরটি কত, এটাও মিসিং নাম্বার। আমাদের কাছে 4টি অপশন রয়েছে, অপশন গুলি হলো 20, 30, 28 এবং 27। তবে চলো দেখা যাক, প্রথমে দেখবো আমরা ডিফারেন্স কত প্রত্যেকটার মাঝে। 2 এর থেকে 7 কত ডিফারেন্স হচ্ছে, 5 + 5। 7 এর থেকে 11 কত, 4। 11 এর থেকে 8 এটা কি হলো, কমে গেল, তবে 3 - তারপর আবার দেখা যাক 8 এর থেকে 13 + 5, 13 এর থেকে 17 + 4, 17 এর থেকে 14 আবার - 3। তবে দেখা যাচ্ছে প্রত্যেকটা সঙ্গে, প্রথমটার সঙ্গে 5, পরেরটার সাথে 4, তারপর এটার সাথে 3 - দ্বিতীয়টা তো তাই, তৃতীয়টাতেও তাই হবে, 14 থেকে 19 + 5, 19 থেকে 23 + 4। তো লাস্টেরটা কি হবে, 3 - 23 থেকে 3 করলে কত হবে, হবে 20। তাহলে আমাদের অপশন এ, এটা ইজ দা রাইট অ্যানসার। চলো এবার 3 নম্বর যেটি করা যাক। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিছু শূন্যস্থান আছে, যেখানে সুইটেবল অপশন দেওয়া আছে রয়েছে 4টি। কোথায় কোন ওয়ার্ডটি বসিয়ে পুরো সিরিজটা কমপ্লিট করা যায় দেখি। সবার প্রথম নিয়ম হচ্ছে কতগুলি ওয়ার্ড বসবে স্বর গুণে নেওয়া কাজ। তাহলে এখানে কতগুলি ওয়ার্ড আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কুড়িটি ওয়ার্ড আছে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে ভেঙে দেওয়া এগুলিকে। তাহলে আমরা এখানে 4টি 4টি করে ভেঙে নিই, 1, 2, 3, 4 এখানে ভেঙে নিলাম, 4টি করে ভেঙে নিলাম। এবার আমরা অপশনের থ্রুতে দেখি কোন অপশনটা ঠিক হয়। তাহলে আমরা এখানে প্রথম অপশনটা নিচ্ছি, সি বি সি ডি, সি বি সি ডি, ডি সি বি এ। দেখা যাচ্ছে প্রত্যেকটাই মধ্যে এ বি সি ডি কমন। দেখো এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি মিলে যাচ্ছে, অতএব প্রথম অপশনটা আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা 4 নম্বর চেয়ে দেখব, কার্বন ডায়মন্ড কোরানা এখানে কি বসবে। দেখো এটি দুই ভাবে করা যায়, প্রথমটা সাইন্টিফিক্যালি, কার্বনের রূপভেদ হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড মানে সবাই জানো হিরে, কোরান্ডাম, কোরান্ডামের রূপভেদ হচ্ছে রুবি। এবার কোরান্ডাম মানে কি, কোরান্ডাম হচ্ছে এক ধরনের বিশেষ মূল্যবান খনিজ বা চুনি। তো এখানে দেখা যায় 4টা অপশন, পার্ল, পার্ল মানে হচ্ছে মুক্ত, গার্নেট, গার্নেট হচ্ছে অ্যাকচুয়ালি তামার তৈরি কোনো ধাতু বিশেষ, মানে তামার তৈরি কোনো ধাতু আর কি, তামা দিয়ে তৈরি কোনো জিনিস। রুবি, রুবি হচ্ছে চুনি, পোগ্রাজ একটা ধাতু। তাহলে এখানে কোরান্ডাম মানে কি বললাম, যে মূল্যবান খনিজ বিশেষ বা চুনি। তাহলে অপশন সি আমি এখানে বসবে, রবি।
রুবি রাইট আনসার এবার আমরা 5 নম্বর জিআইটি দেখব একটি ছক দেওয়া রয়েছে আর একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে সেটা আমরা দেখব প্রথমে কি আছে 1 2 3 11 7 5 120 45 ডিসকাশন নিয়ে কোনটি বসবে আমাদের কাছে চারটি অপশন রয়েছে প্রথম অপশন হচ্ছে 19 দ্বিতীয় অপশন 17 তৃতীয় অপশন 16 চতুর্থ অপশন 15 চলো দেখা যাক এখানে যদি 11 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করা যায় কত হবে 11 স্কয়ার 121 আর 1 স্কয়ার 1 আছে 120 সেকেন্ড টা সিমিলারলি সেম হবে 7 স্কয়ার মাইনাস 2 স্কয়ার হলো 50 45 তাহলে লাস্টের টা কত হবে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 25 মাইনাস 9 দ্যাটস ইট 16 তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যানসার এবার আমরা 6 নম্বর জিআইটি দেখব এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে সেটা আমরা দেখব আমাদের কাছে চারটি অপশন রয়েছে প্রথম অপশন 22 তৃতীয় 33 তৃতীয় 66 চতুর্থ হচ্ছে 77 চলো দেখা যাক প্রথমে রয়েছে কি 42 44 38 28 55 23 39 জিজ্ঞাসা চিহ্ন কি বসবে 37 তবে আমরা যদি দেখি 42 থেকে 38 বাদ দিলে কত হবে 4 গুণ 11 44 এবার 28 থেকে 23 বাদ কত হয় 5 গুণ 11 সমান 5 11 55 39 থেকে 37 2 ইনটু 11 আছে 5 অপশন এ ইজ দা রাইট অ্যানসার এবার আমরা 7 নম্বর জিআইটি দেখব কি বলেছে মিস্টেকের সংকেত যদি 4 3 5 6 1 2 7 হলে হয় স্ট্রিমের সংকেত কি হবে আমাদের কাছে চারটি অপশন রয়েছে দেখা যাক এটা কিভাবে করি মিস্টেক এম আই এস টি এ কে নিচে নিচে সবগুলো লিখে নি 4 3 5 6 1 2 7 তবে কি বলেছে স্ট্রিমের মান কি হবে স্ট্রিম দেখা যাক তাহলে এখানে কত দেখ এসের মান 5 টি 6 ই 7 এ 1 এম 4 দেখি এই অপশনটা আমাদের কোথায় আছে 5 6 7 1 4 এই অপশন ডি ইজ দা রাইট অ্যানসার এবার আমরা 8 নম্বর জিআইটি দেখব কি আছে ভেন চিত্র ভেন ডায়াগ্রাম আছে এখানে চারটি ছবি দেওয়া আছে তিনটি অপশন রয়েছে মানে তিনটি কাটা 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 এবার আমরা 8 নম্বর জিআইটি দেখব কি আছে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে এই ত্রিভুজ টা ইন্ডিকেট করছে টিচার অর্থাৎ শিক্ষক কে বর্গক্ষেত্র স্কয়ার টা ইন্ডিকেট করছে প্লেয়ার কে স্কয়ার মানে গোলক টা ইন্ডিকেট করছে সিঙ্গার কে বা বৃত্তটা আমাদের কাছে দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটা কি কতজন শিক্ষক শুধুমাত্র খেলোয়াড় অপশন রয়েছে এ 12 জন বি 10 জন সি 7 জন ডি 8 জন আর প্রথম প্রশ্নটা করি আমরা কতজন শিক্ষক শুধুমাত্র খেলোয়াড় প্রথমেই বললাম ত্রিভুজটা ইন্ডিকেট করছে টিচার অর্থাৎ শিক্ষক কে বর্গক্ষেত্রটা ইন্ডিকেট করছে প্লেয়ার কে বৃত্তটা ইন্ডিকেট করছে সিঙ্গার কে কোশ্চেনে কি বলেছে যে কতজন শিক্ষক শুধুমাত্র খেলোয়াড় অর্থাৎ প্লেয়ার টিচারও না সিঙ্গারও না এবার দেখি আমরা কতজন শিক্ষক শুধুমাত্র খেলোয়াড় শিক্ষক কি টিচার এটা খেলোয়াড় বর্গক্ষেত্রটা কতজন শিক্ষক শুধুমাত্র খেলোয়াড় খেলোয়াড় কিন্তু সিঙ্গার নয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কারণ কি ত্রিভুজের ভিতরে আছে অর্থাৎ শিক্ষক আবার প্লেয়ারের ভিতরে আছে 10 কিন্তু বৃত্তের ভিতরে নেই অর্থাৎ সিঙ্গারের ভিতরে নেই তাই 10 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্নটা কতজন শিক্ষক গায়ক কিন্তু খেলোয়াড় নয় এবার কি বলেছে যে কতজন শিক্ষক গায়ক কিন্তু খেলোয়াড় নয় আগেরটা খেলোয়াড় ছিল এবার খেলোয়াড় নয় শিক্ষক দেখি আমরা তাহলে কোনটা হবে শিক্ষকের ভিতর দেখা যাক 7
হ্যাঁ সাত, কারণ কি সাতটা ত্রিভুজের ভিতরেও আছে বৃত্তের ভিতরেও রয়েছে, তাই সাত হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা নয় নম্বর জিআইডি দেখবো, এটাও মিসিং নাম্বার। আমাদের কাছে চারটি অপশন রয়েছে, 18, 22, 49, 33। তোমাদের কাছে 10 সেকেন্ড সময় রইল, ট্রাই করো। চলবে দেখা যাক, প্রথমটা কি 3, 1, 5, 7, মাঝে দেওয়া আছে 16, কি করে আসলো দেখি আমরা, 3+1+5+7 কত হচ্ছে, 7 আর 5 12, 13 3 16, 16+3 × 0 কি হবে, 3 0 16। দ্বিতীয়টা দেখা যাক, 3+2+8+5, 8+5=13, 2×15=18, 18+3 = 1, গুণ 1, কি হবে, এখানে 0 ছিল এখানে 1 নিলাম, এখানে 3 ধরেছিলাম, এটা 3, এখানে 3 এর ডাবল 6, এখানে 0 গুণ হয়েছিল এখানে 1 গুণ হলো, 18+6=6, 24। এবার আমরা 3 নম্বরটি দেখি, 7, 3, 9, 4, 7×10=11, 15 প্লাস এখানে কি দেখলাম, 3, 3 এর ডাবল 6, মানে 3 এর থেকে কতটি মাইনাস, 6, 3টি মাইনাস, 3 এর সঙ্গে 3 যোগ করলাম 6, এবার 6 এর সঙ্গে 3 যোগ করলে কোথায় 9, এক্ষেত্রে কি ছিল 0, এখানে এলাম 1, এখানে নেব 2, তাহলে 15+9=18, 18 × 15=33, 33 মানে ডি আমাদের সঠিক উত্তর। আজকে আমাদের শেষ জিআই 10 নম্বর জিআই, 10 নম্বর জিআইতে দিক নির্ণয় ভালোভাবে বুঝবে তারপর করবে। কোশ্চেনটা পড়ছি, চয়ন কোন স্থান থেকে পশ্চিম দিকে 30 ফুট যাওয়ার পর, এটা কি পূর্ব, পশ্চিম, কি বলেছে আমার প্রশ্নটা বলি, চয়ন কোন স্থান থেকে পশ্চিম দিকে 30 ফুট যাওয়ার পর, ধরলাম চয়ন এইরকম পজিশনে আছে, এখান থেকে 30 ফুট পশ্চিমে, ধরলাম এই অবধি হচ্ছে 30 ফুট, 30 ফুট যাওয়ার পর দক্ষিণ দিকে 20 ফুট গেল, এখান থেকে দক্ষিণ দিকে আসলো, দক্ষিণ দিকে 20 ফুট আসলো, এইরকম জায়গায় এখন চয়নের অবস্থান, কি বলেছে, এরপর সে ডান দিকে 50 ফুট যাওয়ার পর, এরপর সে ডান দিক, ডান দিক মানে এই দিকে দক্ষিণ দিক, তাহলে এই দিকটা তার ডান দিক, তাহলে চয়ন এখানে আছে তার মানে এই দিকটা তার ডান দিক, ডান দিকে কত দূর গেল 50 ফুট, তাহলে এত দূর হচ্ছে 50 ফুট, কি বলেছে তারপর 50 ফুট যাওয়ার পর উত্তর দিকে 60 ফুট গেল, উত্তর দিক দেওয়ার সময় উপরে, উত্তর দিকে 60 ফুট গেল, এবং সবশেষে ডান দিকে 50 ফুট গিয়ে থামলো, এবং সবশেষে ডান দিকে 50 ফুট গিয়ে থামলো। এবার বলেছে যে শেষ অবস্থান থেকে প্রথম স্থানের দূরত্ব কত, অর্থাৎ এই যে এই ডিসটেন্সটা আমাদের বের করতে বলেছে, দেখো এখান থেকে এইটুকু যদি 20 হয় আর পুরোটা যদি 60 হয় তাহলে এইটুকু কত, 60 থেকে 20 বিয়োগ, দ্যাটস মিন 40, দেখো এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা লম্ব এটা ভূমি, আমাদের অতিভুজ বার করতে হবে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ সমান কি রুট ওভার লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, লম্ব কত আছে আমাদের 40,
স্কয়ার ভূমি কত আছে আমাদের 30 40 এর স্কয়ার কত হবে 600 30 এর স্কয়ার 900 যোগ করলে কত হয় 2500 দ্যাটস মিন 50 তাহলে প্রথম থেকে শেষ অবস্থানের দূরত্ব কত হবে 50 আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের নাম তোমরা সকলেই জানো হয়তো আবারো বলছি রামানুজার শিক্ষা কেন্দ্র প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখলে অবশ্যই তোমরা শিখতে পারবে